সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন ড্রিঙ্ক ইট আলাপ। পুরোটি শোয়ের জন্য আপনাদের সঙ্গে থাকছি আমি শারমিন দীপ্তি। দর্শক আপনারা জানেন আমাদের আলাপ অনুষ্ঠানে প্রতিদিন একজন অতিথি থাকেন। আজকেও আমাদের সঙ্গে একজন অতিথি আছেন, একজন অনেক অনেক প্রিয় একজন মানুষ আছেন। দর্শক আমাদের সঙ্গে আছে আলাপ করার জন্য অতিথি হিসেবে স্টুডিওতে আছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। দর্শক আপনারা চাইলে আমাদের আজকের অতিথির সঙ্গে ফোনে কথা বলতে পারবেন ফোন করুন স্ক্রিনে দেখানোর নাম্বারে। শুভ সকাল দিদি, কেমন আছো? ভালো। এবং আজকে বিশেষ একটি দিন, আজকে তোমার জন্মদিন। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা বৈশাখী পরিবারের পক্ষ থেকে। তোমাকেও ধন্যবাদ আর বৈশাখী টেলিভিশন বৈশাখী পরিবারের সবাইকে অনেক ধন্যবাদ। এবং আজকে তো বিশেষ একটি দিন, তোমার জন্মদিন আমি বললামই, তো এই আজকের দিনটিকে কীভাবে উদযাপন করা হয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? সারাদিন আলাদা করে আসলে আমার মনে হয় আমার কখনো উদযাপন করা হয় না, করিও না। মানে কাছের মানুষ যারা তাদের সাথে কথা হয় তারাও বেশ করে, এবং মনে হয় যে এই একটা দিন আমি আরও যে পার করলাম তার মানে নিশ্চয়ই আমার কিছু করার আছে। অনেক মানুষ আছে, অনেকের অনেক রকমের আমার কাছে চাওয়া পাওয়া আছে, এবং আমার দায়িত্ব বলে কিছু একটা আছে। মানে পৃথিবীতে বেঁচে থাকা মানে আমার একটা দায়িত্ব আছে, সেইটা মনে হয় অনেক বেশি। আর আর আলাদা করে আসলে মনে হয় না যে কখনো খুব উৎসব করে জন্মদিন পালন করতে হবে বা করি, এটা আমার হয় না। আর এবছর তো আরও সম্ভব না, কারণ এবছর আমরা জানি যে জঙ্গিবাদ সন্ত্রাসের কারণে অনেকই প্রাণ দিয়েছে। এরকম একটা সময় অনেক পরিবারের মধ্যেই শোকের আবহ আছে, সেখানে মনে হয় যে আলাদা করে নিজে খুব উৎসব করে জন্মদিন পালন করব সেটা মনে হয় না। মনে হয় যে বরং এমন কিছু করা যাতে মানুষের জন্য কিছু করে যেতে পারি আমি। তুমি শুধু তাই নয়, তুমি কিন্তু মানুষের জন্য আসলে করে যাচ্ছে। তোমার বাচ্চাদের জন্য একটা সংগঠন আছে যেটা পথ শিশু, এবং তুমি নাটকে কাজ করছো, পরিচালনাও করছো, তো সব কিছু মিলে বর্তমান ব্যস্ততা কেমন যাচ্ছে তোমার? একটা সিরিয়াল 26 পর্বের অর্ধেকের বেশি কমপ্লিট করলাম, আর সিঙ্গেল নাটক বানিয়েছি এর মধ্যে। কিন্তু বেশিরভাগ সময়টাই এখন কোনো না কোনো আন্দোলন নিয়ে যাচ্ছে, জঙ্গিবাদ সন্ত্রাস বিরোধী, আন্তর্জাতিক যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে, এসব নিয়ে কাজ আসলে বেশি। আর এখন আমার মনে হয় যে আমাদের অনেক বেশি কাজ করা উচিত, মানে শুধু নিজের জন্য না ভেবে দেশের, আমরা সবাই মিলে যে যেখানে আছে ছোট ছোট শক্তিগুলোকে একত্রিত করে অনেক কাজ করা উচিত। তো সেই জায়গা থেকে আমার মানে এই কাজগুলোর সংখ্যা বেড়েছে, পরিধি বেড়েছে, বিস্তৃতি অনেক বেড়েছে। আমার নিজের এলাকা সেখানে অনেক যাওয়া হয়, এখন সেখানে কাজ করছি, ঢাকায় কাজ করছি, অন্যান্য সংগঠনের সাথে কাজ করছি। আসলে আমার মনে হয় যে 1971 সালের যে স্বাধীনতা আমরা পেয়েছি, আমাদের ভাবলে হবে না যে যুদ্ধটা শেষ হয়ে গেছে। এখন কিন্তু আমরা আরও কঠিন সময় পার করছি, সে কারণে আসলে কাজটা বেড়ে গেছে, দায়িত্বটা বেড়ে গেছে। আমি করতে পারছি অনেক সেটা বলবো না, আমি চেষ্টা করছি। এবং আমরাও তা দেখছি বিভিন্ন টকশোতে, যখন দেখি প্রাচি দিয়ে কথা বলে, দেশ নিয়ে বলা, মানুষের জন্য বলা, সব কিছু নিয়ে বলা। আসলে শুধু নিজের জন্য আসলে তুমি কাজ করছো না, তুমি আসলে আমাদের সবার জন্য কাজ করছো। সে জায়গা থেকে আসলে আমরা অনেক কি বলবো, আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া যে একজন সংস্কৃতি মনা মানুষ সে নাটক পরিচালনা করছে, সে ফিল্মে কাজ করছে, নাটকে কাজ করছে, ওভারঅল সে সবাইকে নিয়ে ভাবছে, সবার সবার ক্রাইসিস নিয়ে কথা বলছে। এবং যে নাটকটি তুমি পরিচালনা করবে, একটু নাটকটির দিকে একটু যেতে চাই, প্রেক্ষাপটটা কেমন ছিল? প্রেক্ষাপট হচ্ছে একদম পারিবারিক আবহ, কারণ আমরা আজকে জঙ্গিবাদ সন্ত্রাস মাদক অনেক কিছুকে সমাধান করবার জন্য, ফেস করবার জন্য, প্রতিহত করবার জন্য খুব মানে আশঙ্কার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছি। আমরা অনেক পরিকল্পনা করছি যে কী করে এগুলোকে প্রতিহত করতে হবে, কিন্তু আমার মনে হয় কি যে পরিবার হচ্ছে আসল জায়গা। যদি পারিবারিক বন্ধনটা ঠিক থাকে, পরিবারের মানুষগুলো পরিবারের মানুষকে যদি আসলে মানে ঠিকঠাক মতো কমিউনিকেট করতে পারে, আবিষ্কার করতে পারে, তাহলে পরিবারই কিন্তু আসল জায়গা যেখানে সব কিছুকে প্রতিহত করা সম্ভব। আমাদের পরিবারের ভেতর আমরা পরস্পরকে আসলে দেখি না, জানি না, বুঝতে চাই না, মানুষগুলো আলাদা হয়ে যায়। আর এখন পরিবারকে আমরা সময় দিই না, 91-বর্তী পরিবার নিয়ে একেবারে বিচ্ছিন্নভাবে আলাদাভাবে ছোটো ছোটো পরিবারে ভাগ হয়ে গেছি আমরা, যার ফলে পারিবারিক যে একটা আমি বলবো যে ফ্যামিলি ভ্যালুস যাকে বলে বা সোশ্যাল ভ্যালুস, সেগুলো আসলে কাজ করবে কখন? যখন আমি আমার পরিবার থেকে শিখবো, যখন আমি আমার পরিবারের বন্ধনের মধ্যে থাকবো। এই কথাগুলি আসলে বলতে চেয়েছি যে পরিবার আসল জায়গা, যেটা যেখানে আসলে সবচেয়ে বেশি শক্তি আছে। এই শক্তিগুলো মানুষকে এক করতে পারে, এই শক্তিগুলো মানুষকে শুধরে দিতে পারে, মানুষকে খারাপ জায়গা থেকে নিয়ে আসতে পারে। আমরা অনেক সময় ফ্যামিলিতে কিন্তু বোঝার চেষ্টা করি না যে আমার যে বাচ্চাটা বড় হচ্ছে
টিনেজার বাচ্চা বা কৈশোর পার করছে সে আসলে কেমন করে জানতে চায় দেখতে চায় পৃথিবীকে বা সে কেমন করে আমার সাথে কমিউনিকেট করতে চায় আমরা কিন্তু অনেক কিছু বুঝি কিন্তু আমার শিশুকে বুঝতে চাই না হ্যাঁ আমি আমার ব্যর্থ স্বপ্ন আমার শিশুর উপর চাপিয়ে দিতে চাই কিংবা আমি আমার শিশুর ক্ষেত্রে মনে করি যে আমি হচ্ছি ভীষণ ডিক্টেটর আমি যা বলবো সেটাই সত্যি আসলে তো তা নয় আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু পরিবারে কি সেটা চর্চা করি করি না হাজবেন্ড কি তার স্ত্রীকে শ্রদ্ধা করছে ভালোবাসছে একটা বাচ্চা শিখবে কি দিয়ে খাওয়ার টেবিলে সবাই কি একসাথে বসতে পারছে এই যে এই জায়গাগুলো এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু খুব জরুরি আমরা হয়তো ভাবি না আর আমার মনে হয় যে নাটক তো আসলে সেটাই হবে যেটা আমার পরিবার আমার সমাজের কথা বলবে তাই না মূল্যবোধের কথা বলবে পারিবারিক মূল্যবোধ বা সামাজিক মূল্যবোধ আসবে কোত্থেকে আমি তো আমার টেলিভিশনে গণমাধ্যমের ভাষায় সেটা দেখাতে হবে তো আমি চেষ্টা করেছি ওই নাটকের মধ্যে দিয়ে আপন খবর নিজের মানুষের খবর আমরা নিই না তো সেই জায়গা থেকে আসলে তুমি যে বললে যে আমাদের একটা হয়তো বা কমিউনিকেশন গ্যাপ রয়েছে আমরা হয়তো এক টেবিলে খেতে বসছি কিনা কিংবা আমরা গণতন্ত্রের কথা বলছি কিংবা আমাদের কিন্তু পরিবারের চর্চা করছি কিনা তো সেই জায়গাতে আসলে আমাদের মূল করণীয় কি যারা বাবা মা রয়েছেন কিংবা যাদের সন্তানের খবর তারা রাখেন না কিংবা রাখলেও কিছু গ্যাপ রয়েছে মানে আমি আমার মনে হয় কি যে কিছু না এত জটিল কিছু না আমার বাচ্চাকে বাচ্চার জায়গা থেকে বুঝতে হবে আমার 9 বছরের শিশু কেমন করে আমার থেকে শুনতে চায় ও কী ভাবছে সেটা আমাকে আসলে মূল্যায়ন করতে হবে আমি যদি ওর ওর ভাবনাটাকে শ্রদ্ধা না করি ও তো আমার ভাবনাকে শ্রদ্ধা করবে না বা পরিবারে আমরা যারা বড়রা আছি তাদের মধ্যে যদি পারস্পরিক শ্রদ্ধাবোধটা না থাকে তাদের মধ্যে যদি ভাব বিনিময়টা না থাকে তাদের মধ্যে যদি ভালোবাসা না থাকে বন্ধন না থাকে শিশুটি কেন সেটা মেনটেন করবে ও তো আমাদের দেখে শিখবে আমি ওকে বলছি যে সত্য কথা বলবে কিন্তু আমি তো সত্য বলছি না আমি ওকে বলছি তুমি রেসপেক্ট করবে আমাকে কিন্তু আমি কি আরেকজন বড়কে শ্রদ্ধা করছি ওর সামনে করছি না তো তাহলে সে শিখবে কোথা থেকে ও তো শিখবে আসলে আমাদেরকে দেখে তা আমরা তো ওই শেখার জায়গাটাকে দিচ্ছি না কিন্তু আমরা আশা করছি যে ও খুবই অসাধারণ মানুষ হয়ে যাবে একটা শিশু অটো অসাধারণ মানুষ হতে পারে না ওকে অসাধারণ মানুষ করবার জন্য নিজেকে আসলে ভালো মানুষ বানাতে হবে কিংবা আমরা জানি না মানুষ তো আসলে দোষে গুণে মানুষ খুব অসাধারণ মানুষ হয়ে ওঠা খুব ডিফিকাল্ট কিন্তু অ্যাটলিস্ট সেই শিশুটিকে ভালো কিছু দেওয়ার জন্য আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষই যার যার জায়গায় যদি দায়িত্বটা পালন করে তাহলেই যথেষ্ট অনেক বেশি কিছু করার প্রয়োজন নেই এটুকুই বা আমি আমি স্কুলের বাচ্চাদের নিয়ে কাজ করছি ছোটদের নিয়ে কাজ করার চেষ্টা করছি তো তাদেরকে আমি এই কথাটাই বলতে চাই কিছুই না জাস্ট দেশপ্রেমটা শেখাতে হবে ভাষা আন্দোলন শেখাতে হবে 1971 শেখাতে হবে মুক্তিযোদ্ধাদের কথা বলতে হবে তো এগুলো যদি না জানে আমাদের বাচ্চারা ও কেমন করে দেশপ্রেমিক হবে একজন দেশপ্রেমিক কখনোই জঙ্গি হবে না বা একজন সংস্কৃতি মনা বাচ্চা কখনোই জঙ্গি হবে না তোকে তো আমার রবীন্দ্রনাথ শেখাতে হবে নজরুল শেখাতে হবে লালনের কথা বলতে হবে এগুলো আমি কিছুই বলবো না আমি আমার বঙ্গবন্ধুর ইতিহাসের কথা বলবো না আমি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবো না কিন্তু আমি আশা করব আমার শিশু অসাধারণ মানুষ হয়ে বেড়ে উঠবে এবং দেশকে ভালোবাসবে এটা তো অটো সিস্টেম না এটা তো সফটওয়্যার না যে আমি ইনস্টল করলাম আমার বাচ্চা অটোমেটিক্যালি দেশপ্রেমিক হয়ে গেল এই কথাগুলো চর্চাগুলো বাসায় থাকতে হবে অকেশনালি না তোমার ফ্যামিলিতে আমরা জানি যে তোমার দুটো মেয়ে আছে চমৎকার দুটো মেয়ে আছে এবং তোমার ফ্যামিলিতে তুমি অবশ্যই এবং তোমার ফ্যামিলিতে তুমি সেটা কিভাবে অ্যাপ্লাই করো তাদের বেড়ে ওঠা আমি আমার বাচ্চাদেরকে আমার মনে পড়ে না আমি কখনো জোর করেছি যে পড়তে বসো স্কুলে যাও আমার বাচ্চা যেদিন বলেছে স্কুলে যেতে চাই না ওকে ঘুমাও আমি কোনোদিনও ওকে জোর করিনি আমার মনে হচ্ছে জোর করার দরকার নেই ও ওর দায়িত্বটা বুঝে নিক এবং আমার বাচ্চারা কিন্তু কোনোদিন এমন করেনি যে সে স্কুলে যেতে চায় না বা সে পড়াশোনা করবে না যেহেতু আমি ওকে জোর করিনি ওকে আমি শুধু বোঝার চেষ্টা করেছি যে ওর যেটা করা দরকার সেটাও করবে আর কিছু না যার যার কাজ তাকে করতে হবে এবং যে কাজটা যে সময় করা উচিত সেটাই এর বেশি কিছু বলার দায়িত্ব বা অধিকার তো আসলে আমার নেই আমি ওকে জন্ম দিয়েছি বলে তো আমি ওর মাথার উপরে ছড়ি ঘোরাতে পারি না আমার বাচ্চারা আমি কোনোদিন আমার বড় মেয়ে দেশের বাইরে থাকে আমি কখনো ফোন করে ওকে জিজ্ঞেস করি না এটা করো না ওটা করো না কী করছো তুমি কোথায় যাচ্ছ ছেলেদের সাথে মিশছো কি না এসব আমি কখনো তদারকি করি না কারণ আমার কাছে মনে হচ্ছে ওর বেড়ে ওঠার সময়টা তো আমার সাথে আমি তো ওকে বেড়ে ওঠার সময় সময় দিয়েছি কোয়ালিটি টাইম দিয়েছি তো সেই সময় আমি ওকে যা বোঝানোর যা বলার যেটা ভালো কাজ যেটা মন্দ কাজ সেটার সাথে আমি পরিচয় করিয়ে দিয়েছি ওর কী করা উচিত কী করা উচিত না ও মেয়ে মানুষ না মানুষ সেই বোধটা আমি ওকে দিয়েছি ও নিজের বোধ নিয়ে চলছে এবং আমি বিশ্বাস করি যেহেতু আমি ওকে ট্রাস্ট করি ও আমাকে ট্রাস্ট করে এই যে সম্পর্কটা মা মেয়ের আমি ওর মালিক না আমি ওর বন্ধু ও আমার বন্ধু আমাদের মধ্যে কোনো গোপনীয়তা নেই আমরা দুজন দুজনের সাথে সব কিছু শেয়ার করতে পারি
তো আমি আমার ভুল যদি ওকে বলতে পারি তাহলে ওর ভুল আমাকে বলতে পারবে এবং ওর মাথায় এটা থাকতে হবে যে ও যদি কখনো ভুল করে পড়ে যায় আমি ওকে বকা দিব না আমি হাতটা বাড়িয়ে দেব আমি হয়তো ওকে সহযোগিতা করব আবার উঠে দাঁড়ানোর জন্য এই ট্রাস্টের জায়গাটা এই বন্ধনটা থাকতে হবে পরিবারে এই জায়গাটা থেকে মনে হয় আমরা অনেক আসলে অনেক ফ্যামিলি হয়তো বা একটু পিছিয়ে আছে যে যে একটু বলে যে ইস্যু হয়তো পড়ে গেলে আমি হয়তো তাকে বকা দিব না হাতটা বাড়িয়ে দিব তাকে নিয়ে নেওয়ার জন্য মানুষই তো ভুল করবে মানে ভুল তো একটা অভিজ্ঞতা মানে আমার বাচ্চারা ভুল করবে না এটা আমি কেন আশা করব আর আমি নিজে ভুল করিনি জীবনে আমরা তো ভুল করতে করতে শিখেছি তো মানুষ শিখবে হচ্ছে ভুল করে করে হয়তো ভুলটা ছোট কখনো বড় ভুল হবে ঠিক আছে আবার উঠে দাঁড়াবে উঠে দাঁড়ানোটাই হচ্ছে মানুষের কাজ পড়ে যাওয়া তো মানুষের কাজ না কাজেই আমার বাচ্চাকে ওই ট্রাস্টটা আমার দিতে হবে যে তুমি তোমার জীবনটাকে তুমি তৈরি করো এবং তৈরি করতে গিয়ে যদি ভুল হয় ঠিক আছে ভয় পাওয়ার কিছু নেই আমার কাছে লুকানোরও কিছু নেই তোমার সবচেয়ে ভালো বন্ধু আমি আমার হাতটা থাকবে যদি তুমি আমার হাতটা ধরে উঠতে চাও তুমি যদি আমার হাত না ধরে একাই উঠতে চাও সেটাও তোমার জন্য আমার ওয়েলকাম থাকবে মানে এই ব্লেসিংয়ের জায়গাটা এই ট্রাস্টের জায়গাটা আমার মনে হয় সন্তানকে যদি বাবা মা দিতে পারেন তাহলে কোনো সন্তান বাবা মাকে ঠকাবে না আমার বাচ্চারা আমার সাথে মিথ্যা কথা বলে না আমার মেয়ে অনার্স পড়ে ও দেশের বাইরে থাকে আমি মনে করি এটা আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এবং আমি কোনো ভুল করলে আমি আমার মেয়েকে সবার আগে বলি তো এই যে আমারও তো একটা জায়গা প্রয়োজন আছে বাবা মারও তোমাকে কি সে কোনো সাজেশন দিচ্ছে অবশ্যই দিচ্ছে এবং আমার বাচ্চা জানে যে আমার মেয়ে জানে যে ওর ও যে পরামর্শ আমাকে দিচ্ছে সেটা আমি শ্রদ্ধার সাথে গ্রহণ করছি ও আমাকে অ্যাডভাইস করতে পারছে আমি ওকে অ্যাডভাইস করতে পারছি আমি ওর অ্যাডভাইসটা না নিই আমি কেমন করে ওকে অ্যাডভাইস করবো আর আমি ওর মা হয়েছি বলে সব আমি জানি আমি সব জানতাম সংসার এটা ভাবা ঠিক না আমার এদিক থেকে কোনো মানে লজ্জা নেই আমি আমার ছোট মেয়ের কাছ থেকে শিখি বড় মেয়ের কাছ থেকে শিখি সেখানে আমি তো জীবন আর এই জীবনটা তো আমাদের আমরা খুব অল্প সময়ের জন্য পৃথিবীতে আসি এই অল্প সময়ের পৃথিবীতে এসে যদি আমি আমার কাছের মানুষদের সাথে যদি কমিউনিকেট করতে না পারি তো আমি অন্য মানুষকে কী করে কমিউনিকেট করবো আমি যে দেশের মানুষের জন্য ভালো কাজ করবো বলছি আমি যদি আমার সন্তানের সাথেই ভালো সম্পর্ক রাখতে না পারি আমি যদি আমার সন্তানকে বোঝাতে না পারি আমাকে তাহলে আমি 16 কোটি মানুষকে কী করে বোঝাবো এটা ইম্পসিবল কাজ আমার মনে হয় যে আসলে সবকিছু মিলে সমাজকে বদলে দেওয়ার বিপ্লবটা আসলে পরিবার থেকেই খুব শুরু হতে হবে একটা ফোন আছে আমাদের সাথে আমরা ফোনটা নিয়ে ফিরছি শুভ সকাল দর্শক কে আছেন আমাদের সাথে হ্যালো উত্তরা থেকে বিনা বলছি জি আপু কথা বলুন আমাদের আজকের অতিথির সাথে জি অনেক জন্মদিনের শুভেচ্ছা অনেক ধন্যবাদ জি আপনার কথাগুলো শুনে আসলে খুব ভালো লাগছে যে আমি একদম যেরকম চাচ্ছি যেরকম উচিত এখনকার সময়টা ঠিক সেরকম কথাই আপনি বলছেন মেসেজগুলো দিচ্ছেন অনেক ধন্যবাদ আর যেটা হচ্ছে যে আপনি একটু আগে যেটা বললেন একটা নাটক পরিচালনার কথা বলছেন সেখানে আমি আশা করব আসলে পরিবারের সাথে আরো আমাদের মানে এখনকার যে আমরা বিভিন্ন নাটকগুলো দেখছি দেখতে এখন ইচ্ছে করে না কারণ ওখানে ওখানে যেটা হচ্ছে যে এমন সব কালচারগুলো আমাদের মধ্যে নিয়ে আসা হচ্ছে লাইক ফ্রেন্ডরা সব বাইরে ঘুরবে ঘুরুক নো প্রবলেম বাট মানে উচ্ছৃঙ্খলতাটাকে একটু বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে তো এভাবেই যদি আপনাদের এরকম পরিচালনাগুলোকে যদি বাড়ে এই ধরনের মেসেজগুলো যদি আমরা কন্টিনিউয়াস টিভি দেখে পেতে পারি তাহলে কিন্তু আমার বাচ্চারাও শিখবে তো এই জন্যই চাচ্ছি যে আপনারা এইভাবে আরো ডিটেলস যদি সম্ভব হয় তো সেটাও কারণ শুধুমাত্র আমি মনে করি যে ফ্যামিলি নট অনলি হ্যাঁ ফ্যামিলি একটা বেস এখন আমার বাচ্চারা স্কুলে আছে ভার্সিটিতে আছে তো এখন দেখা যাচ্ছে সে দিনে এখন 3 ঘন্টা তারপরে 4 ঘন্টা 8 ঘন্টা অনেক বেশি সময় সে বাইরে থাকা শুরু করবে তখন কিন্তু সে ফ্যামিলি থেকে ডিটাচ আমি হয়তো বেসটা করে দিচ্ছি সে 10 বছর পর্যন্ত ম্যাক্সিমাম এরপর থেকে সে বাইরে থাকা বেশি শুরু করবে এই জন্য ফ্রেন্ড সার্কেলটাকেও যেন সে ভালোভাবে চুজ করতে পারে কারণ এটা আমাদের জি অনেক ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গেই থাকুন গুরুত্বপূর্ণ কথা বলছেন গুরুত্বপূর্ণ কথাগুলো কিন্তু বলছেন উনি কিন্তু আপনার মেসেজগুলো নিয়েছেন আবার বলছেন যখন সুন্দর বলেছে যে আসলে তো বাচ্চারা যখন বেরিয়ে যাচ্ছে তখন কাদের সাথে মিশছে এটা খুব সহজ একটা উপায় আছে যেমন আমার মেয়ের বন্ধু যারা সবাই কিন্তু আমারও খুব ভালো বন্ধু মানে আমার মেয়ে এখন দেশে নেই কিন্তু ওর বন্ধুরা আমার বন্ধু বা ওদি দেশের বাইরে থাকে সেখানকার বন্ধুরাও আমার বন্ধু মানে মেয়ে যখন আমার বা ছেলে যখন আমার সে যদি আমার বন্ধু হয় তাহলে এটা তো তার বন্ধুরও আমার বন্ধু হবে এটা তো কমন সার্কেল তার সারাউন্ডিং যারা আছে তারা আমার পরিচিত তারা কোনো কারণ নাই যে আমি মা হয়ে গেছি দেখে তার বন্ধুর আমার বন্ধু হবে না এই যে বয়সটাকে পার করে মেয়ের সাথে এবং মেয়ের সার্কেলের সাথে মিশে যাওয়া
এই মিশে যাওয়া মানে হচ্ছে আমার মেয়ে কোন সোসাইটিতে মিশছে, কাদের সাথে মিশছে, ওদের সাথে আমারও যদি একটা ইন্টারঅ্যাকশন থাকে তাহলে আমার মনে হয় ওখানে মানে খারাপ সার্কেল হওয়ার সুযোগ থাকবে না। এবং মেয়ের বাবা আমি যখন বুঝতে পারবো আমি সেটা কাদের সাথে মিশছে তাদের সাথেও কিন্তু আমাদের একটা এক ধরনের কমিউনিকেশন থাকা উচিত। মানে এমন করে আরেকটা পরিবার তৈরি হওয়া, একটা পরিবারের সাথে আরও দশটা পরিবারকে যুক্ত করে নেওয়া, আমার মনে হয় এভাবেই আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারি। দিদি, আজকে তো বিশেষ একটি দিন বললামই তোমাকে, তোমার জন্মদিন এবং আজকে বিশ্ব চলচ্চিত্র দিবস, তো আজকের দিনটিকে ঘিরে কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করার ইচ্ছে আজকে না? একটা টেলিভিশন অনুষ্ঠানে অ্যাটেন্ড করবো, আর চলচ্চিত্র দিবস তো আমাদের সবার, কারণ আমি তো আসলে মনে করি যে আমি চলচ্চিত্র মানুষ, তো চলচ্চিত্রের জন্য আমাদের আরও অনেক কাজ করা উচিত, বেসরকারি উদ্যোগগুলো আসা উচিত, সিনেমা হল আরও হওয়া উচিত। সিনেমা হল না হলে দর্শকরা আসলে কোথায় দেখবে সিনেমা? সিনেমা হল কিন্তু একেবারে আগে বলতে গেলে যে অনেক সীমিত হয়ে গেছে, অনেক কমে গেছে, আর যেগুলো আছে সেগুলো খুব পরিবেশ ভালো না। দর্শকরা সিনেমা দেখতে চায় কিন্তু পরিবেশের কারণে দর্শকরা সিনেমা হলে আসে না। তো দর্শকের চাহিদা অনুযায়ী আজকের বাংলাদেশ তো উন্নয়নের বাংলাদেশ, এই বাংলাদেশের প্রেক্ষাপটে সিনেমা হলটা কেমন হওয়া উচিত আমাদের মনে হয় সেটা ভাবার সময় এসছে। এত আধুনিক একটা বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, কিন্তু সিনেমা হলগুলো পুরনো, ছাড়পোকা থাকবে, ডিজিটাল ফিল্ম হচ্ছে এখন, কাজেই আমার মনে হয় যে সেই ভাবনাগুলো ভাবার সময় এসছে। আর এই সরকার তো চলচ্চিত্র বান্ধব, সংস্কৃতি বান্ধব, তো অনেক পরিকল্পনা আছে আমার, আমরা যতদূর জানি, তো আশা করা যায় চলচ্চিত্রের সুদিন আসবে। চলচ্চিত্র নিয়ে আরও একটু কথা বলবো, একটা ফোন আছে আমাদের সাথে, ফোনটা নিয়ে ফেলছি। শুভ সকাল দর্শক, কে বলছেন, কোথেকে বলছেন? সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আরো কিছু বলতে যাচ্ছেন। যাই হোক, আমরা চলচ্চিত্র নিয়ে কথা বলছিলাম আপু, আমাদের দেশীয় চলচ্চিত্রের এখনকার বর্তমান অবস্থা আসলে আপনি কেমন দেখেন? আপনি নিজে অনেক চলচ্চিত্রে কাজ করেছেন, সামনেও এখন করবেন। ওই যে বললাম, সিনেমা হল না থাকার কারণে আমরা আসলে একটু ক্ষতিগ্রস্ত। সিনেমার যে টাকাটা লগ্নি হচ্ছে সেটা পুরোটা উঠে আসছে না, মানে মার্কেটিং ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে আরও আধুনিক করতে হবে, আরও বাড়াতে হবে। তো সেই পরিকল্পনার কথা তো আমরা শুনছি অনেকদিন থেকে, তো আশা করা যায় সামনে ভালো সময় আসবে। আর এখন যেহেতু দুই বাংলার মধ্যে যৌথ প্রযোজনার ছবির সংখ্যা বেড়েছে, কাজে দুই বাংলার শিল্পীদের আদান প্রদান হচ্ছে কাজের, সেই জায়গা থেকে কি দুই বাংলার শিল্পীরা কি সমানভাবে কাজ করছে? কারণ যৌথ প্রযোজনার কিন্তু একটা নিয়ম আছে যে 50% এখানকার দেশের মানুষ কাজ, দেশের অভিনেতা অভিনেত্রীরা কাজ করবে, 50% হচ্ছে ওরা করবে। আমি যতটুকু দেখছি তাতে যে খুব বেশি বৈষম্য আছে সেটা বলা ঠিক হবে না। যেমন আমাদেরকে যখন ইন্ডিয়ান অ্যাম্বাসি ভিসা দিচ্ছে তখন কিন্তু এক বছরের ভিসা দিচ্ছে, এবং কখনো কখনো যে ক্যাটাগরি দিচ্ছে তাতে আমরা ওখানে গিয়ে কিন্তু খুব স্বাভাবিক সুন্দরভাবে স্বাচ্ছন্দ্য নিয়ে কাজ করতে পারছি, কোনো রকমের হয়রানির শিকার হওয়ার সুযোগ নেই। কালচারাল এক্সচেঞ্জ ভিসা দিচ্ছে, কিন্তু সেদিক থেকে যদি আমরা আবার একটু সমালোচনা করি, আত্মসমালোচনা, আমরা কিন্তু ইন্ডিয়ান আর্টিস্টদেরকে 10 দিন 15 দিনের বেশি ভিসা দিচ্ছি না। তো বৈষম্যের জায়গাটা কিন্তু আমরাও রেখেছি, আমরাও রেখেছি। তো আমার মনে হয় যে আমাদেরকে যেহেতু ইন্ডিয়ান অ্যাম্বাসি বা ইন্ডিয়ান সরকার 1-2 বছরের জন্য অ্যালাউ করছে কলকাতায় গিয়ে কাজ করতে, এবং ভিসাটা খুব সম্মানজনকভাবে দিচ্ছে যে লুকিয়ে কাজ করতে হচ্ছে না, কোনো হয়রানি হচ্ছে না, কাজে আমাদের উচিত ওখানকার শিল্পীদের সে সম্মানটা দেয়া। আর 50% 50% যে কথাটা বললে তুমি, কখনো কখনো কিন্তু কাস্টিংয়ের ক্ষেত্রে একজন পরিচালককে বাধ্য করা সম্ভব না, এখন তার কাস্টিং ডিমান্ড করছে একজনকে, সে তো সেভাবেই দেখবে। তবে খুব বেশি বৈষম্য হয় এটা বলা যাবে না, আর যদি আমরা ভুল ধরতে চাই অনেক ভুল ধরা সম্ভব, আমাদের আসলে সামনে আগাতে হবে, দুই বাংলার সম্পর্ককে আরো সুন্দর করতে হবে। এই সম্পর্ক কিন্তু আসলে সুন্দর হচ্ছে, তো এই সুন্দরটা করতে চাইলে আমরা যদি সারাক্ষণ মানে একদম মানে ভুল ধরতে থাকি যে আচ্ছা এখানে এত পার্সেন্ট হলো না এখানে, তাহলে কিন্তু হবে না, আমরা সম্পর্ককে আরো নিতে পারব না। কাস্টিংগুলো আসলে করা হয়, তো দুই বাংলার কথা হচ্ছিল আপু, তুমি ডুব নামে একটি চলচ্চিত্রে কাজ করেছো, সেখানে ইরফান খানের সাথে তোমার চলচ্চিত্রের কাজ করা নিয়ে আসলে একটু জানতে চাচ্ছি কেমন লেগেছে। তো খুব সিগনিফিক্যান্ট এই সময়ের একটা ছবি, ইরফান খান আলোচিত একটা ছবি, আলোচিত তো আমরা ইরফান খানেই সীমাবদ্ধ থাকি। ইরফান খান তো বলার অপেক্ষা রাখে না, মানে এখন সারা পৃথিবীতে বিশাল একজন অভিনেতা, তো বাংলাদেশের চলচ্চিত্রে ইরফান খানের কাজ করার তো অনেক বড় আমাদের জন্য। আর একজন শিল্পী হিসেবে আমিও মনে করি যে
বিশ্বমানের একজন অভিনেতার সাথে কাজ করতে পারাটাও আমার জন্য অনেক শিক্ষণীয়। ওনার সাথে কাজ করে আমার ভালো লেগেছে এবং ভালো একজন অভিনেতার সাথে কাজ করলে আরও অনেক বেশি চ্যালেঞ্জ থাকে, অনেক বেশি ফাইট দেওয়ার সুযোগ থাকে, তো আমার কাছে মনে হচ্ছে যে শেখার সুযোগ থাকে, তো সেই সুযোগটা আমি পেয়েছি। কাজ করার ক্ষেত্রে সহযোগিতাটা আসলে কিরকম? উনি খুব প্রফেশনাল, আমার মনে হয় যে আমাদের আমরা যে অভিনেতা যারা আমাদের উচিত হচ্ছে পেশাদারিত্বটুকু শেখা আর কিছু না। তো ইরফান খান হচ্ছেন একজন পেশাদারি অভিনেতা, প্রফেশনাল অ্যাক্টর এবং মানে খুব পারফেকশন যাকে বলে সেটা নিয়ে ভাবে, পারফেকশনিস্ট একজন। তো আমারও তাই মনে হয় যে একজন অভিনেতার উচিত প্রফেশনাল হওয়া এবং পারফেকশনিস্ট হওয়া, তো যেটা আসলে ইন্টারন্যাশনাল আর্টিস্টরা মেনটেন করতে পারে। আমরা অনেক সময় খেয়ে হারিয়ে ফেলি, তা আমি ওনার কাছ থেকে কিন্তু এটা আবারও শিখেছি, আমার জন্য গ্রেট অ্যাচিভমেন্ট বলা যায়। এবং সামনে আমরা জানি যে তুমি ফিল্ম ডিরেকশন দিতে যাচ্ছ, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, একটু শুনবো তোমার ফিল্ম ডিরেকশনের প্রস্তুতি। আমি ডিরেকশনের আগে একটা কথা বলি, আমি বুদ্ধদেব দাশগুপ্ত যিনি মানে অসাধারণ একজন চলচ্চিত্র নির্মাতা, জাদুকর বলা যায় চলচ্চিত্রের, তার ছবিতে কাজ করছি, সেটাও দুই বাংলার ছবি, সেটা সম্ভবত অগস্ট সেপ্টেম্বরের দিকে শুরু হবে। আর আমার যে চলচ্চিত্রটি করবার কথা সেটির কাজ চলছে, সেটির কাগজে কলমে যখন পরিপূর্ণভাবে পাকাপোক্ত হয়ে যাবে তখনই হয়তো নাম ধাম গোত্র পরিচয় সব বলা যাবে, তবে কাজ চলছে। প্রিপ্রোডাকশনের সময়টা আসলে অনেক লাগে, তো সেই প্রিপ্রোডাকশনে কাজ চলছে। প্রিপ্রোডাকশনের কাজ ভালো হলে পোস্ট প্রোডাকশনও ভালো হবে। এবং আমরা আশা করি আপু, তোমার অনেক চলচ্চিত্রে আমরা কাজ করতে দেখেছি, তোমার সাবলীল অ্যাক্টিংয়ের ফ্যান আমরা, এবং আমরা চাই যে তুমি আরও অনেক ভালো ভালো কাজ আমাদের উপহার দাও। এবং সামনে তুমি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছ, তোমাকে আগাম অনেক শুভেচ্ছা, অনেক অনেক সাধুবাদ জানাচ্ছি। আর আজকে তোমার জন্মদিনে আবার তোমার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, আর আমাদের আয়োজনে আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাকে অনেক শুভেচ্ছা বৈশাখী টেলিভিশন এবং বৈশাখী টেলিভিশনের যত দর্শক সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আর বলবো যে আমার জন্য দোয়া করবেন, যে কাজটাই করি না কেন আমি যেন 100% দিয়ে করতে পারি এবং অনেস্টলি করতে পারি, আর আমি যেন সবসময় দেশের জন্য কাজ করতে পারি। অনেক ধন্যবাদ দর্শক। আমরা আয়োজন একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, দেখা হবে আগামী আয়োজনে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভ সকাল।